নায়ক কাজী মারুফের সবচেয়ে কাছের বন্ধু সুপারস্টার শাকিব খান, আবার কাজী মারুফের স্ত্রী অপু বিশ্বাসের বান্ধবী। কি দারুণ, তাই না? এবার নায়ক কাজী মারুফের স্ত্রীকে নিয়ে পহেলা বৈশাখে আনন্দ করলেন অপু বিশ্বাস। কাজী মারুফের সবচেয়ে কাছের বন্ধু যেমন শাকিব খান, তেমনি মারুফের স্ত্রী রাইসা অপু বিশ্বাসের বান্ধবী। এদিকে বেশ কয়েক বছর পর কাজী মারুফের স্ত্রী বাংলাদেশে ফিরলে তখন অপু বিশ্বাস সহ তার সকল বান্ধবীরা মিলে পহেলা বৈশাখ উপলক্ষে একটা আড্ডার আয়োজন করেন, আর সেখানে সবাই মিলে দীর্ঘ কয়েক বছর পর একসাথে হয়ে আনন্দ করেছেন। এ সময় অপু বিশ্বাসকে দেখা গেছে সবার সাথে আনন্দ করে সময় কাটাচ্ছেন। তখন মারুফের স্ত্রী রাইসার সাথে অপু বিশ্বাসের খুনসুটি ছিল দারুণ। দীর্ঘ কয়েক বছর পর অপু বিশ্বাসকে দেখে জড়িয়ে ধরেছেন মারুফের স্ত্রী। অনুষ্ঠানে একসঙ্গে অনেকগুলো ছবি উঠেছেন, করেছেন একের পর এক সব খুনসুটি। এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, যখনই বিদেশের মাটিতে শাকিব খানের সাথে কাজী মারুফের স্ত্রীর দেখা হয়, তখনই নাকি শাকিবের কাছে অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয়ের বিষয়ে জানতে চান মারুফের স্ত্রী। শাকিব খান আমেরিকায় গেলে আমেরিকায় অবস্থানরত মারুফের স্ত্রীর সাথে প্রায় দেখা হয় তাদের।